জয় হনুমান, জয় বজরংবলী। তো আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম হনুমানজি আর বজরংবলীর নাম নিয়ে, কারণ আজকে হচ্ছে যে হনুমান জয়ন্তী। আমি এখন কোথায় আছি তোমরা আমার পেছনটা দেখলে ঠিক বুঝতে পেরে যাবে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি আমাদের বাঁকুড়াতে যে সতীগার আছে তার ঠিক সামনে, সতীগার ব্রিজে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সতীগার ব্রিজ, তার ঠিক সামনে আছি। আর এই সতীগার ব্রিজের ঠিক সামনে আছে কিন্তু হনুমানজির মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির আর এই হচ্ছে সতীগার ব্রিজ, পাশাপাশি কিন্তু দুটোই। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ সতীঘাট ব্রিজ একদম ফাঁকা, কিন্তু বিকান নাগাদ আর সন্ধ্যা নাগাদ দিকে তোমরা দেখতে পাবে যে এই জায়গাগুলোতে কিন্তু দোকানদানি প্রচণ্ড পরিমাণে বসেছে এবং ছোটোখাটো একটা মেলা বসেছে। তোমরা সন্ধ্যা বা বিকেল দিকে আসো তাহলে তোমরা অনেকে হয়তো দেখতে পাবে, আর যদি আমিও আসতে পারি তোমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পেয়েই যাবে আশা করি। আর এখানে কিন্তু কুপনের মাধ্যমে কিন্তু প্রসাদ বিতরণের একটা অনুষ্ঠান আছে যেটা একটা থেকে তিনটা পর্যন্ত চলবে। এই যে আমি কুপনটা সাইডে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। আর এই যে ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে হনুমানজির মন্দির, আজকে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু লাইট দেওয়া হয়েছে এবং ফুল দিয়ে পুরো মন্দিরটাকে কিন্তু সাজানো হয়েছে। সো তোমরা হয়তো দেখতে পাবে প্রতিটা শনিবার যদি তোমরা আসো, তোমরা অনেকে হয়তো আসো এখানে পুজো দিতে প্রতিটা শনিবারে, তখন কিন্তু এভাবে ফুল দিয়ে সাজানো হয়নি। আজকে যেহেতু হনুমানের জন্মদিন, হনুমান জয়ন্তী, সেই কারণেই কিন্তু আজকে পুরো জায়গাটাকে, পুরো মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। সো এর বেশি আমি আর এখন যাচ্ছি না, আমি তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে মন্দিরের চারিপাশে তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা। সন্ধ্যা নাগাদ বা বিকাল দিকে তোমরা যদি আসো এই জায়গাটাতে, দেখতে পাবে ছোটোখাটো মেলা টাইপের বসবে এই জায়গাটাতে। কিন্তু আশা করি তোমরা এই মেলাটাও দেখতে আসবে। আর হনুমানজির মন্দিরে এখনও পুজো শেষ হয়নি, এখনও কিন্তু পুজো চলছেই। আর এখানে মানুষজন, যেমনটা তোমাদের বললাম, এখানে মানুষজন কিন্তু প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছে। আর এই প্রসাদটা কিন্তু দেওয়া হচ্ছে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত দেওয়া হবে তোমাদের, যেমন টাইম বললাম প্রথমেই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের ভিতরে কিন্তু এখনও পুজো চলছেই, ভিতর দিকটা তোমরা যদি লক্ষ্য করো এখনও কিন্তু পুজো চলছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে যজ্ঞের জন্য যে জায়গাটা করা হয়েছিলো এইখানে কিন্তু বাইরে এখন রাখা হয়েছে, সেইটা যজ্ঞ প্রায় হয়ে গেছে। ফাইনালি যেমন তোমাদের আমি বলেছিলাম যে সন্ধ্যা নাগাদ যদি আমি আসতে পারি তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, আর এখন কিন্তু ভজন কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তো চলো তোমাদেরকে সামনে নিয়ে দেখায় এখানে কী কী হচ্ছে এবং কত মানুষের ভিড় জমেছে। তো চলো আগে মন্দিরের সামনে যাই। আর আমি হয়তো ঠিক মতো কথা বলতে পারবো না, কারণ যেহেতু ভজন কীর্তন হচ্ছে, মিউজিকের আওয়াজ উঠছে, তো ততটুকু পারবো আমি সিনেমাটিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো চলো আগে যাই সেখানে, তারপরে যে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের সামনে কত ভক্তবৃন্দদের ভিড়, তোমরা আশা করি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে, এই যে সামনে প্রসাদ বিতরণ চলছে। এই সাইডে মা চিন্নমস্তান যে মন্দির আছে এই সাইডেও কিন্তু
ভজন চলছে, আর যার চারিপাশে তোমরা দেখো কত ভিড়, যা আলাদাই কিন্তু। এই যে সামনে গেট, আর এই গেটের মধ্যে দিয়ে সবাই কিন্তু এখন যাচ্ছে, প্রদীপ জ্বালাতে, ধূপ জ্বালতে, আর যে ভজন হচ্ছে সেটাও অনেকে শুনতে কিন্তু ভিতরে প্রবেশ করছে। এই ভিডিওটা কিন্তু এখানে পর্যন্ত ছিল, সেখানে অনেক ক্রাউড ছিল, সেই কারণে আমি তো কিছু বলতে পারিনি। আর যতটুকু বলেছি আমার কথাগুলো হয়তো শুনতে পাবেন না তোমরা, যেহেতু আমি মাইক ইউজ করি না। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও জয় হনুমান, জয় বজরঙ্গলী, জয় শ্রীরাম। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।